अस्सलामु अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आशा करी आपनारा सबाई आल्लाह ताआलार अशेष मेहरबानीते भालो एवं सुस्थ आसेन। आज आमी आपनादेर माझे एकटी नतून भिडियो निये एसेछि। आमी ए भिडियोते आमी विस्तारितभावे जे विषय निये आलोचना करब एकदम विस्तारितभावे बुझिये आपनादेरके बोलबो। तार जन्नो आपनारा भिडियोटी सम्पूर्ण देखार जन्नो चेष्टा करबेन। आर जदि आमार चैनेले नतून एसे थाकेन ताहले चैनलटी अवश्य सबस्क्राइब करबेन एवं परवर्ती भिडियोर नोटिफिकेशन पेते पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन। चलेन भिडियोटी शुरू करी। तो हेलो, आमी आजके जे आमलटीर कथा बोलबो ए आमलटी आपनि जदि नियमित करते थाकेन एवं कि प्रत्येक नामाजेर पर ए आमलटी करेन ताहले निश्चय आल्लाह ताआला आपनार जीवने अभाव अनटन दूर करे दिबे एवं कि आपनार सकल आशा पूरण करबे इंशाल्लाह आल्लाह ताआला। ए आमलटी आपनि फजर नामाजेर पर प्रतिदिन करबेन एवं जोहर नामाजेर पर आसर मागरिब एशा এই পাঁচ ওয়াক্ত নামাজের পর এই আমলটি আপনি নিয়মিত করবেন ইনশাআল্লাহ আপনার সকল আশা জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। তো আমরা প্রতিদিন ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করব এবং আল্লাহ তাআলার নামে জিকির করব। এই আমলটি আপনি করবেন জোহর নামাজের পর তাহলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং কি আপনার সকল মনের আশা পূর্ণ হয়ে যাবে এবং আরও অনেক অনেক ফজিলত রয়েছে। আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তখন তার জন্য আমি অল্প সময়ে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না, তার জন্য একটু দুঃখিত। তো আপনি জোহর নামাজের পর সূরা ফাতাহ এই সূরাটি তেলাওয়াত করবেন। এই সূরাটি 26 নম্বর পারায় আছে আর সূরা ইয়াসিন 23 নম্বর পারায় আছে। তারপর আমরা আসর নামাজের পর সূরা নাবা তেলাওয়াত করবেন। সূরা নাবা আম্মা ইয়াদা সারুন এই নামে যে সূরাটি আছে আপনি এই সূরাটি তেলাওয়াত করবেন। এই সূরাটি হলো 30 নম্বর পারায় আছে। তারপরে মাগরিব নামাজের পর সূরা ওয়াকিয়া এই ওয়াকিয়াটি আপনি নিয়মিত তেলাওয়াত করবেন। এটা হলো 27 নম্বর পারায় আছে। তারপর এশার নামাজের পর আপনি সূরা মুলুক এই মুলুকটি 29 নম্বর পারে আছে। এই আপনি এই পাঁচটি নামাজের পর যদি তেলাওয়াত করেন এবং আল্লাহ তাআলার নামে জিকির করেন নিয়মিত তাহলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং কি আপনার সকল প্রকারের মন আশা দূর হয়ে যাবে এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের মাঝে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলে অনেক রকম মজার মজার ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক রকম মাসলা মাসাইল কোরবানি সম্পর্কে, দোয়া দরুদ সম্পর্কে, অনেক রকম মাসালা মাসলাইল স্বামী স্ত্রীর সম্পর্কে মাসলা মাসাইল অনেক রকম ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।